হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ও বেল বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে পিঠাপুলি উৎসব নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, তো সেটাই তোমাদের সামনে দেখাবো। তো তোমরা এই পিঠাপুলি উৎসবে তোমরা কে কে কোন ধরনের পিঠে খেয়েছি কমেন্ট বক্সে জানাবেন। তো চলো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করবো। তো আর বেশি না হবে, ভাট ব্লগটি শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমি চলে এসেছি এখন গোবরডাঙ্গাতে। তো আমি এখন গোবরডাঙ্গাতে এসেছি, এখান থেকে মিষ্টি নেবো। দোকানটির নাম হচ্ছে রাধানমন মিষ্টান্ন ভাণ্ডার। তো আমি যখনই যাই এই দোকানটা থেকে মিষ্টি নিই। তো এই দোকানের মিষ্টির আইটেমগুলো খুবই সুন্দর ও মিষ্টিগুলোও খুবই ভালো বানায়। তো আমি এখন মিষ্টি নেওয়ার জন্য দোকানে ঢুকে গেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কত ধরনের আইটেমের মিষ্টি আছে এখানে, অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে। তো আমি যখনই যাই এখান থেকে মিষ্টি নিই, খুবই সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো তোমরা দেখো আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে যাবো। তো দিদিবাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে, সকালের দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুগণ। তো ফাইনালি আমি চলে এসেছি দিদির বাড়ি। তো এইবার তোমাদের ভিতরের দিকটা একটু দেখাবো, ওদের ঘরের ভিতরে যাব, তারপর তোমাদের বাইরের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরবো। কত সুন্দর সবুজে ঘেরা বাওর আছে, কত সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো চলো এক এক করে তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। তো ওদের এখন এসছি ওদের ঘরের ভিতর, ওই যে বসে আছে আমার ছোটো ভাগ্নে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এইবার তোমাদের একটু বাইরের দিকে নিয়ে যাই, কত সুন্দর পরিবেশ দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আমরা চলে এসেছি বাইরে। তো দেখো পুরো একদম নদী এলাকা মনে হচ্ছে, নদী আর জল, আর জল চারিদিকে সবুজে ঘেরা একদম। তো কার কার কেমন ভালো লাগছে কমেন্ট বক্সে জানাবেন। দেখো পুরো একদম সবুজ। তো বন্ধুগণ, তো এখন আমি স্নান টান কমপ্লিট করে আসলাম। তো দেখতে পাচ্ছ এখন রান্নাবান্না করবে দিদি, সব কিছু রেডি করছে। তো এখন চিকেন বসাবে। তো তোমাদের সামনে এক এক করে সব কিছুই তুলে ধরবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমাদের সব কিছু তুলে দিচ্ছি তোমাদের সামনে। বন্ধুগণ, তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এবার সবাই মিলে খেতে বসবো। তো দেখতে পাচ্ছ সব কিছু রেডি করছে খেতে দেওয়ার জন্য দিদি। তো দেখো, তো বন্ধুরা এরপরে হচ্ছে মেন যে ভিডিওটি করব বলেছিলাম যে বিষয়টা নিয়ে, তো রাত্রিবেলা সেই জিনিসগুলো বানানো হবে, মানে পিঠে।
তো সেগুলো কী কী পিঠে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তোমাদের বাড়িতে কোন ধরনের কী কী পিঠে খেয়েছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করব বলেছিলাম, পিঠেপুলি উৎসব, তো সেই জিনিসটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে হয়েছে পিঠে বানানোর জন্য। এখানে রস জাল দেওয়া হচ্ছে, পিঠে ভেজানো হবে, কাঁচিপুরা পিঠে বানিয়ে তারপর রসে ভেজানো হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার কাঁচিপুরা পিঠে বানিয়ে এতে ভেজানো হবে। তো এখানে আজকে আমাদের এখানে তিন ধরনের পিঠে হবে, এক হচ্ছে তেলে পিঠে, তারপর হচ্ছে কাঁচিপুরা, আর হচ্ছে তোমার পাটিসাপটা। বন্ধুরা, তো তোমরা কে কে কোন কোন ধরনের পিঠে খেয়েছো কমেন্ট বক্সে জানাবেন, বাড়িতে কোন কোন ধরনের পিঠে বানানো হলো কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে তিন ধরনের পিঠে হবে তো বললাম তোমাদের। তো এখন কাঁচিপুরা বানানো শুরু করে দেওয়া হয়েছে, দেখো কীভাবে বানানো হচ্ছে। দেখো এই দেখো কাঁচিপুরা হচ্ছে হাঁচে করে বানানো হয়, তো তোমরা জানো সবাই, তো তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তো তোমাদের কার কার ভালো লাগে কাঁচিপুরা পিঠে খেতে, পাটিসাপটা বা তেলে পিঠে, তো কমেন্ট বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, আরও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়া যাক, এখন বানাচ্ছে পিঠে, তো চলো। বন্ধুগণ, তো কিছু পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, তো একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছে, খাচ্ছি হচ্ছে রসা গুড় দিয়ে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা খুবই সুন্দর এনজয় করো ভিডিওটি, ও তোমরা খুবই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো তোমরা কোন কোন পিঠে খেলে অবশ্যই জানাবেন। তো চলো, আর কী কী পিঠে বানানো হয় সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুগণ, তো পিঠে বানানোর শেষের দিকে, তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।